সালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু এখন সময় দশটা ছয় আর আমি আসছি মিরপুর ডিউসএস ভেতরে যাচ্ছি গাজীপুরে গাজীপুরে যাবো অফিসের কাজে কি ব্যাপার উল্টো পাল্টে গাড়ি আসতেছে কেন আই থিঙ্ক কোনো কারণে ওই পাশের লেনটা মনে হয় বন্ধ ওই পাশে কোনো গাড়ি নাই যে কোনো কারণে ওই পাশে লেনটা বন্ধ যার কারণে গাড়িগুলো আসতে আসে আমার রুট প্ল্যানটা হচ্ছে ডিওসিএস থেকে দিয়াবাড়ি হয়ে উত্তরা দশ নম্বর সেক্টর দিয়ে কামারপাড়া দিয়ে তারপর আমি মাওনা চৌরাস্তা চলে যাব প্রায় চার মাস চার পাঁচ মাস পর গাজীপুর আসলাম গাজীপুরের যথেষ্ট ভালো ডেভেলপ হয়েছে চার পাঁচ মাসের ভেতরে এই যে ফ্লাইওভারের যে কাজগুলো ছিল কাজগুলো শেষ হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে যে লোকাল এটা গাড়িগুলাতে ভালো না এই যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করা হচ্ছে যাত্রী তারপরে হচ্ছে নামাই একটা সময় ছিল যখন এই বগুড়া বাইপাসটা পার হতে আমাদেরকে সময় লক্ত হচ্ছে এক ঘন্টা বাইকে কম সময় লাগতো বা বাসের জন্য অনেক সময় লাগতো এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে রাস্তাটা আসছে আর এটা এই রাস্তাটা চলে গেছে হচ্ছে গাউসিয়া দিয়ে চিটাগড়ের দিকে এই রাস্তা দিয়ে আপনি সিলেটও যেতে পারবেন আবার চট্টগ্রামও যেতে পারবেন দেখেন ভাই দেখেন ফ্লাইওভারের উঠব গোড়ার ভিতরে গাড়ি রাইখা তারা যাত্রী না উড়াইতেছে এই দেখেন এই দেখেন এগুলো দেখার কেউ নাই ফ্লাইওভারে উঠতেছে আর তারা যাত্রী ডাকতেছে এখানে ফ্লাইওভার উপরে এখন যাত্রী নামাইতে বা উঠাইতে কিছুই পারবে না বাট তারা এই কাজটা করতেছে আর ফার্স্ট টাইম ফ্লাইওভারটাতে উঠলাম গাজীপুর চৌ রাস্তা এটা উদ্বোধন হওয়ার পরে আজকে ফার্স্ট টাইম উঠলাম ভাই ফ্লাইওভারের উপর দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে যাইতেছে আমরা কোন দেশে আসছি ভাই এই দেখেন সোনার চানরা কত সুন্দর করে ব্রেক করে ডান পাশ দিয়ে রাস্তায় এই যে যে সোনার এই এই যে যে গোড়াতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে এখানে আর এখানে তারা হচ্ছে দাঁড়ায় যাত্রী উঠাইতেছে দেখেন কত সুন্দরভাবে ভদ্রভাবে ভদ্রের রঙ সাইড দিয়ে আসতেছে দেখেন এই যে সোনার চান সব রং সাইড দিয়ে আসছে এই যে অটো রিক্সা হচ্ছে আমাদের হাইওয়ে রাস্তার ক্যান্সার আর ক্যান্সারগুলো উল্টা পাশ দিয়ে আসছে এই যে দেখেন একটা গাড়ি সব উল্টা পাশ দিয়ে আসছে স্যার এখানে দেখার মতো কেউ নাই ট্রাফিক পুলিশ নাই মানে প্রশাসন নাই এগুলো দেখতেছে না ময়মনসিংহ ঢাকা হাইওয়েতে খুবই গুরুত্বপূর্ণ একটা হাইওয়ে এটা আর এই হাইওয়েতে দেখেন সব উল্টা পথ গাড়ি আসতেছে দেখতে পাচ্ছেন এই যে উল্টা পথ দিয়ে সাপটি গাড়ি আসতেছে একটা উল্টা দিয়ে এটা দেখার মতো কি কেউ নাই আর যত দোষ হচ্ছে বাইকের বাইক এক্সপ্রেস চলতে পারবে না হ্যাঁ বাইকারদের দোষ আছে যারা সাপ্তি বাইকার আছে তাদের জন্য মামলা হোক গাড়ি সিজ করা হোক জরিপনা হোক বড় বড় জরিপনা হোক ট্রাফিক ফুল সমন্বয় না করলে জরিপানা করেন বন্ধ করে দেওয়া তো সমাধান না যে সেদিন যে আর টিভি একটা প্রতিবেদন দেখলাম সেখানে এক্সপ্রেস হয়েতে বাইকে চলতে পারবে না বাট সার্ভিস লেন দিয়ে চলতে পারবে ভাই যারা আইন অমান্য করবে তাদেরকে আপনি হচ্ছে শাস্তি দেন যারা আইন মান্য করে চলে তাদেরকে কেন আপনি শাস্তি দিবেন আলহামদুলিল্লাহ নাস্তা করলাম নাস্তা করে চা খাইলাম এই যে সুরমা রেস্টুরেন্টের এর পাশের যে চা দোকানটা আছে এখানে দুধ চাটা অনেক সুন্দর চাটা মজা লাগছে চা খেয়ে এখন যাব মাওনাতে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে দেখেন আমার হাতের অবস্থা এই যে কালো 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 এই যে দেখছেন এর কারণটা হচ্ছে এই যে গ্লাভস গ্লাভসটা প্রায় বের করলাম দুই বছর পরে গরমে জন্য হাফস গ্লাভস ব্যবহার করলাম সাধারণত আমি হাফস গ্লাভস দুই বছর মতো দুই বছর আগে হাফ গ্লাভসটা ইউজ করতাম বাট গরমের জন্য ফুল গ্লাভস আর ইউজ না বাট ফুল গ্লাভস হচ্ছে সেফটি হাফস গ্লাভস যদি ইনকেস কোনোভাবে যদি ক্রাশ খায় তাহলে এই যে হাতের আঙ্গুল যেগুলো আছে এগুলো অবস্থা খুব বাজে হয়ে যাবে আর এই যে সাইডের যে এগুলো থাকে এই যে টেম্পার নাই চলে গেছে বাসায় পড়ে থাকতে থাকতে টেম্পার চলে গেছে এবং এটা এই যে হাতে উঠতেছে ভালো একটা গ্লাভস গ্লাভসটা দুই হাজার বিশে নেওয়া এবং এই গ্লাভস নিয়েছিলাম হচ্ছে চারশো টাকা দিয়ে মিরপুর দশ নম্বর থেকে যারা এইদিকে আসেন তারা হচ্ছে এই যে সুমার এর পাশে যে চায়ের দোকানটা আছে এখানে চাটা ট্রাই করতে পারেন চাটা বেস্ট আমার লাগছে সকালবেলা আর যারা হাইওয়েতে আসবেন রিকোয়েস্ট করব হচ্ছে কেউ যতটুকু সম্ভব চেষ্টা করবেন ফুল গ্লাভস পরার হাফ গ্লাভস ইউজ করবেন না হাফ গ্লাভসটা ওইভাবে প্রপার সেফটি দেয় না আমি একবার হচ্ছে বগুড়াতে যাওয়ার সময় সিরাজগঞ্জ চৌরাস্তা পার হওয়ার পরে ক্রাস করছিলাম তখন আমার ফুল গ্লাভসের ভাই যে প্রয়োজনীয়তা এটা আমি খুব ভালো করে বুঝছি মেইন রাস্তা থেকে গাড়ি স্কিড করে স্যাচরাতে প্রায় হচ্ছে বিশ ত্রিশ গেছিলাম তখন যায় মানে আমার ফুল হাতটাই সেভ করছে হচ্ছে গ্লাভসে না হলে এই হাতের এই যে আঙ্গুল টাঙ্গুল যেগুলো আছে এগুলোর অবস্থা খুব বাজে হয়ে যেত এই সময়টা দিন আমি গাড়ি চালাইতে পারি না আর তারপর হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য করি তো শখের দিকে আর সময়টা সময় নেই আর আমাদের তো হচ্ছে শখ বলেন আর জীবিকা বলেন আর প্যাশন বলেন সবগুলোই হচ্ছে বাইক নিয়েই এই যে আমি যেরকম হচ্ছে অফিসে কাজে আসলাম বাইক নিয়ে আসছি এই হচ্ছে বিষয়টা আরেকটা ভাই আছে উনি হচ্ছে ইশেরাম তার ওই ফ্লাইভারের নিচে পুলিশ বক্সের এখানে তাহলে চলেন একসাথে বসে চা খাবো না হ্যাঁ 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 আমি ঢাকাতে যাবো আমি আসছিলাম কাজে আমার কাজটা হচ্ছে এই যে এখান থেকে মূলত একটা ড্রাইভারের একটা স্টেটমেন্ট নিলাম যে কিভাবে গাড়িটা এক্সিডেন্ট করলো আর হচ্ছে এই হচ্ছে লসটা এই যে বিষয় এই

ভাই অফিস অফিস বাদ দিয়ে আসা দেশি ভাইকার স্টিকার নেওয়ার জন্য চলে আসছে এটা হচ্ছে দেশি ভাইকার চলেন ভাই বসে বসে কথা বলবো রে ভাই বাইক কোথায় রাখছেন সামনে

পুলিশের মামলা থেকে বাঁচার জন্য হেডলাই হেলমেটগুলা ইউজ করি বাট মূলত পক্ষে হচ্ছে হেলমেট ইউজ করা হয়েছে নিজের রক্ষার জন্য আমরা সাধারণত বাইকাররা কি করি যে পাঁচ লাখ সাত লাখ টাকার বাইক কিনি বাট আমরা হেলমেট ইউজ করতেছি একটা হাফ ফেস হেলমেট ইউজ করি যারা সামনে থেকে ফাঁকা বাট আমরা কোনো সময় চিন্তা কই না নিজের সেফটির কথা চিন্তা করে কেউ কাজ করে না আপনার সিজি গাড়িটা ভালো যojoটা মডিফিকেশন করে নেওয়া যায় আমি খুస్తేছি হচ্ছে মডিফিকেশন করার জন্য হচ্ছে ক্যাপরেটর মডিফিকেশন করব তো সেকেন্ড হ্যান্ড পাই তাহলে কাগজ থাকতে হবে তো যেগুলো পাই সেগুলো কাগজ পাচ্ছেন না যার কোন হচ্ছে করতে বলতেছেন না রেজিস্ট্রেশন

তাদের কথা হচ্ছে ভাই থাকেন বিকালে যাবেন ঘুরে ফিরে ঘুরে ফিরে আড্ডা দিয়ে তারপর সন্ধ্যা যেতে বলতেছে তো আমরা যারা কাজ করি তাদের জন্য তো ডিফিকাল্ট থাকাটা আমরা শখেও ঘুরি কাজের তাগিতেও ঘুরি ভাইয়ার দেশি বাইকের প্রতি আবেগটা দেখা মানে অবাক হয়ে গেছি ওনার যেহেতু টেক্সটাইলে চাকরি করে ফ্যাক্টরিগুলো চব্বিশ ঘন্টায় রানিং থাকে আপনার আট ঘন্টা করে শিফট তিন শিফটে অনেকেই ফ্যাক্টরিগুলো যে কাজগুলো করে দুই শিফট করে আট ঘন্টা হচ্ছে জেনারেল শিফট বাকি চার ঘন্টা হচ্ছে ওভারটাইম এভাবে বারো ঘন্টা কাজ করায় আর কিছু কোম্পানি আছে তিন শিফটে করে আট ঘন্টার বেশি ওয়ার্কারদের দিয়ে কাজ করায় না মজার একটা বিষয় দেখি দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রাইভেট কার্ডটা আছে প্রাইভেট কার্ডটার পিছনে লেখা আছে ইফ ইউ থিংক আই এম স্লো দেন ওয়াই আই এম ইন ফ্রন্ট অফ ইউ হঠা সময় তো ফ্লাইওভার দিয়ে খুব সুন্দর করে চলে আসছিলাম কিন্তু যার সময় তো ফ্লাইওভার পেলাম না যাওয়ার সময় তো সেই মরার জ্যাম হ্যাঁ এটা দিয়ে পানি সিটে এই নাম সিক্সটিতে প্রচণ্ড পরিমাণ পানি সিটে চাচা দেখেন চা না ভাই সরি এই যে দেখেন এই যে মরার জ্যাম আসার সময় তো আরামে আসছিলাম কিন্তু যাওয়ার সময় তো জ্যাম দেখ সামনে ফাঁকা আছে সে দাঁড়ায় ডাক্তি উঠাইতেছে না নামাইতেছিল মারিস না ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে তখন তো সোনাই সোহাগা মনে হয় বৃষ্টি হবে দু একটা ফোটাও আছে আমার এই আমার তো ফুয়েল নাই ফুয়েল নাই দেখি কত মিটার যাওয়া যাবে চল্লিশ করে মাইলাস পাচ্ছি আমি একশো কিলোমিটার যাওয়া ছিচল্লিশ করে মাইলেজ পাচ্ছি আমি তার মানে হচ্ছে তিন লিটার রিজার্ভে থাকলে পঁয়তাল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ কিন্তু দেখাচ্ছে আমাকে একশো নব্ব নব্বই কিলো যাওয়া যাবে বাট তাহলে হচ্ছে আমি আরও চল্লিশ পঁয়তাল্লিশ কিলো রাস্তা ভালোভাবে যেতে পারবো একম আমি ঢাকাতে যেয়ে তেল নিতে পারবো আমি সাধারণত হচ্ছে ঢাকাতে ফুয়েল নেই হচ্ছে তিনটা পাম্প থেকে ফার্স্ট এভল নেই হচ্ছে ক্লিন ফুয়েল মহাখালী টার্মিনালের পেছনে যেটা আছে সেখান থেকে আর নেই হচ্ছে মাজার রোড গাবতলি মাজার রোড এসপি থেকে তেলটা নেই আর সাত রাস্তাতে সিটি যেটা আছে সিটি ফিলিং স্টেশন এটা থেকে তিনটা থেকে তেল নেই আর বাইরের যে তেল আছে আমি এখন তেল নিব না কারণ এই বাইরের তেলগুলো ভালো হয় না আর এটা তো হচ্ছে পরীক্ষিত এই তিনটা পাম্প থেকে মোটামুটি স্যাটিসফাই বলতে পারেন ভাই যে কম দেয় কিনা হ্যাঁ কম দিতে পারে ভাই এখন কিছু করার নাই তেলটা তো ভালো পাওয়া যায় সেটা কষ্ট না কিন্তু আবার তেল আপনার ভেজালও দেয় তাহলে তো সমস্যা এমনি তো আমাদের বাংলাদেশে অক্টেন এর মান খুবই বাজে তারপরে যদি এটা ভেজাল দেয় তাহলে তো আরো বাজে অবস্থা ওটা অক্টেন আর অকটেন থাকে না আমি একবার হচ্ছে যশোরের ধর্মতলা থেকে ফুয়েল নিছিলাম এক ট্যাঙ্কি ফুল করছিলাম ভাই আমার জীবন শেষ হয়ে গেছে ওই ট্যাঙ্কি তেল নেওয়ার পর আমি কারোর আমার চেঞ্জ করছি বা খালি গাড়ি টান দিলে খালি গাড়ি ধাক্কায় যখন তেলটা শেষ হয়েছে নতুন করে তেল লোড দিছি আলহামদুলিল্লাহ প্রবলেম সলভ তেলে প্রবলেম ছিল মূলত তখন আমার এখন আমি আছি হচ্ছে চেরা চেড়া গেলে ফ্লাইওভারে উঠলাম আর এই ফ্লাইওভারটা একেবারে যে নামছে হাউস বিল্ডিং পার হয়ে এর ভিতরে কোথাও কোনো জ্যাম নাই আগে যে আত্মঘাতিক জ্যাম ছিল স্টেশন রোডে প্রায় এক ঘন্টার উপরে চলে যাইত ওইখানে পার হইতে বাইকের জন্য একটু চিপাচোপা দিয়ে যাইতাম বাট ফ্লাইওভারের কাজ চলমান থাকায় সাইডে জায়গাও কম ছিল গাড়ি বাসের চাপের জন্য অনেক সময় সাইড থেকে যাওয়া জায়গা থাকতো না সেখানে এখন হচ্ছে শান্তি শান্তি ভাই আর এইখান থেকে হচ্ছে ভিউটা লাগে হচ্ছে সময় নয় আমি আর অফিসে যাব না আমার অফিস হচ্ছে পাঁচটা পর্যন্ত মতিঝিলে এখন যদি আমি মতছিলে যাই তাহলে আমার যেতে যেতে পাঁচটা বেজে যাবে আর পাঁচটা না বাজুক চারটা বাজুক তো এক ঘন্টার জন্য খালি খালি অফিসে যা কষ্ট করবো না এই জন্য বাসায় চলে যাচ্ছি আমার বাসা যেহেতু হচ্ছে কাজী সেহেতু এখান থেকে আমার জন্য শর্টকাট এটা দিয়ে চলে যাই নানু মার্কেট দিয়ে হ্যাঁ জ্যাম এটা কিন্তু হচ্ছে ইচ্ছা জ্যাম ওই যে দেখেন সামনে দুইটা স্বাধীন স্বাধীন একটা রাস্তা ব্লক করে রাখছে কোনো গাড়ি যেতে পারতেছে না কি করবেন বলেন হয়ে গেছে আমার বাসার কাছাকাছি চলে আসছি আমার বাসা যেহেতু কাজীপাড়াতে দেখেন এই বাম সাইড টা ফাঁকা এই যায় ওই গাড়িগুলা মাঝখানে আটকা রাখছে এটা এটা আটকা রাখছে ওইটা ওইটা আটকা রাখছে এই হচ্ছে কাহিনী এইগুলো দেখার মতো কে নেই সায় দশ নম্বরে বলছে কিন্তু পুলিশ বক্স অফিস সাইজ পুলিশ সার্জেন অফি ওরা কী করে হচ্ছে বাইক ধরার জন্য বাইসের জন্য এইগুলা এইগুলাকে তারা কিছু বলবে না আর এইগুলোর জন্য হচ্ছে যে প্রথমত হচ্ছে পুলিশের দায়িত্ব অবলতারও কারণ আছে আবার এদের তো সে কারণ আছে এরা শেষ আছে পুলিশ যত বাইরে হবে এদেরকে এরা যায় না রাস্তার টোটাল ফাঁকা হচ্ছে কয়েকটা বাস তাদের মানে যাত্রী উঠানোর জন্য তারা রাস্তাটা যাই হোক ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সাবধানে রাইড করবেন অবশ্যই ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন আল্লাহ হাফেজ